আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে তাকনুর নিচে কাপড় পরার কোনো শাস্তি ও ইসলামে নিষিদ্ধ হওয়ার কারণ। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা যেসব যুবক ভাইরা আছি, তারা কিন্তু হরহামেশাই তাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়। আমরা অনেকে সালাত আদায় করি, কিন্তু সালাত আদায় করার পরেও আবার সালাত শেষ করার পর আবার পুনরায় কাপড় সেই প্যান্ট পায়জামা বলেন আর লুঙ্গি পরেন, তাকনুর নিচেই পরি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে নিষিদ্ধ করেছেন এবং এটি হারাম হওয়ার ব্যাপারে হাদিসে বর্ণনা করেছেন। আলিমগণের থেকে জেনে আসি তারা কি বলে। বর্তমানে যুবকদের হরহামেশায় দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরতে, এর পরিণাম ও গুনাহ সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকনুর নিচে প্যান্ট পরেন পুরুষ মানুষ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যারা টাকনুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক, লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায়, যেমন চাদর, জুব্বা, হ্যাঁ, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায় পুরুষেরটা, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না, এর মানে সে জাহান্নামে যাবে, এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার। কোনো কোনো হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই, মা আসফালাল কাবাইনি ফিন্নার আছে, টাকনুর নিচে যা যাবে অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায় এরকম কিছু থাকলে সেটা জাহান্নামে যাবে। অতএব মুজা যদি পরেন আপনি, তাহলে মুজা তো নিচের দিক থেকেই উপর দিকে উঠে, ওইটা টাকনুর নিচে থাকলে অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় মুজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে, বাচ্চাদের থাকে, অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে, তো এগুলো ভিন্ন কথা। বাট উপর থেকে যেগুলো গেছে চাদর, লুঙ্গি, প্যান্ট, পাজামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দেবেন না যে ব্যক্তি অহংকার করে ইজার, লুঙ্গি বা পাজামা, পরিধেয় বস্ত্র ঝুলিয়ে টাকনুর নিচে পড়েছে। হাদিসটি বুখারী মুসলিম এবং মুসনাদ আহমদে আলোচিত হয়েছে। তাহলে সম্মানিত ভাইরা, হাদিসটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আল্লাহ কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমাদেরকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না শুধুমাত্র এই টাকনুর নিচে কাপড় পরার জন্য, আপনি যতই আমল করুন, কিন্তু আপনি শুধু একটি মাত্র হাদিসকে অস্বীকার করলেন কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। আল্লাহই যদি আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান তাহলে আপনার বিচারের পরিণাম কি হবে আপনি কি ধারণা করতে পারতেছেন? আমরা তো বিনা হিসাবে জাহান্নামে যাব। তাই সম্মানিত ভাইয়েরা, আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা এবং চলা, এবং আজ থেকেই আমরা যারা টাকনুর নিচে কাপড় পরি তারা নিয়ত করব যে আর কোনো দিন টাকনুর নিচে কাপড় পরবো না। আল্লাহ আমাদেরকে উক্ত হাদিস আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত এবং উত্তম রিজিক প্রদান করুক, সেই সাথে আল্লাহ আমাদেরকে হালাল খাবার খাওয়ার পাশাপাশি তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এবং তার দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়াখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।